আসসালামু আলাইকুম আজকে আমি আমার খুবই গুরুত্বপূর্ণ একটি বই নিয়ে কিছু বলতে চাই যেটা পড়ে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে কারণ আমরা অ্যাজ এ টিচার সবসময় স্টাডি করতে হয় যে কোনো কিছু যে কোনো শব্দ যে কোনো সেন্টেন্স যে কোনো কিছু নিয়ে আমরা স্টাডি করি তবে আমাকে অনেক বেশি হেল্প করেছে একটি বই সেটা হচ্ছে কনফিউজিং ইংলিশ কারণ দেখা যায় যেহেতু সবসময় স্টাডি পড়তে হয় তখন অনেক বিষয়ে আমি অনেক কনফিউজ হয়ে যাই বাট অল ওভার প্যাকেজ হিসেবে এ বইটি বইটি অসাধারণ একটি বইট কারণ এখান থেকে আমি খুব সহজেই অনেক ফ্রেজাল ওয়ার্ক পেয়ে যাচ্ছি ইউজেস অফ মডেলস পেয়ে যাচ্ছি তারপরে হচ্ছে গিয়ে এখানে সবচেয়ে বড় যে বিষয়টি আছে আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে তার সাথে তার আইপি দেওয়া আছে এবং তার অর্থও দেয়া আছে এবং সর্বশেষ তার সিলেবাসটাও দেয়া আছে যেখান থেকে আমি মানে নট অনলি আমি প্রোনাউন্সিয়েশনটা শিখতে পারছি এছাড়াও কিন্তু ভেঙে ভেঙে পড়ার যে ব্যাপারটি যে কনফিউজ হচ্ছি না যে আসলে এটার প্রোনাউন্সিয়েশনটা কি এক্স্যাক্টলি এটাই হবে নাকি আসলে অন্য কিছু হবে তো আমাকে আসলে কনফিউশন দূর করার জন্য এই বইটি অনেক বেশি হেল্প করেছে এছাড়াও আমি যেটা দেখলাম যে ফ্রি রাইটিং আসলে আমাদেরকে অনেক সময় অনেক ফ্রি রাইটিং করতে হয় এসে রাইটিং স্পিচ রাইটিং লেটার রাইটিং অনেক কিছুই পড়তে হয় ক্রিয়েটিভ রাইটিং তো তখন দেখা যায় যে আমাদের স্ট্যান্ডার্ড কিছু ভোক্যাপসের প্রয়োজন পড়ে স্ট্যান্ডার্ড ছাড়া কখনোই আমার সেন্টেন্সেসগুলো অথবা হচ্ছে আমার কো রাইটিং কখনোই সুন্দর হবে না খুব সহজেই আপনি আপনার রাইটিংটাকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারবেন অনেক বেশি ক্রিয়েটিভ করে তুলতে পারবেন ধন্যবাদ সবাইকে আশা করি এই বইটি আপনারা দেখবেন এবং পরে দেখবেন অবশ্যই আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে